হাজার হাজার রকেট তৈরি করছে হামাস, কিভাবে এত রকেট তৈরি করা সম্ভব? ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধী আন্দোলনে হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট তৈরির কাজ শুরু করেছে। হামাসের পলিটব্যুরোর নেতা ফাতনি হামাদ গাজায় এই ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট তৈরি আবারও চালু হয়েছে। হামাস নেতা আরো বলেছেন, বাইতুল মাকাদ্দাস ও আল আকসায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। চলতি মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানে প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 11 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইসরায়েলি বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্য প্রতিরোধ সংগঠন। তারা এই 11 দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরের 4,000-এর বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তর কাঁপন ধরিয়ে দেয়। ফিলিস্তিনের রকেট পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব 12 দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি শেষ হলেও ইসরায়েলের ধরপাকড় অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরান ফিলিস্তিনকে ইসরায়েলকে দমন করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সময় থেকে প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি এই নরপশুরা। এর মধ্যে ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেছে 226 জন। এক বিবৃতিতে বন্দি এবং সাবেক বন্দি বিষয়ক কমিশন জানিয়েছে, এই 10 লাখ গ্রেপ্তারকৃতদের মধ্যে 17,000 নারী এবং 50,000 শিশু। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে 54,000 প্রশাসনিক গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে।